বেগুন দিয়ে মোরলা মাছের বাটি বাটিচড়ি রেসিপি নিয়ে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার আগে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই জন্য একটা বলে প্রথমে মোরলা মাছ নিয়ে নিলাম মোরলা মাছ নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দিলাম অন্য একটা বোলে বেগুন নিয়ে নিয়েছি বেগুন মোটা মোটা টুকরোই কেটে নিয়েছি এরপর বেগুনেও নুন হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার একটা প্যানে কিছু পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম বেশ কিছুটা সরষের তেল এখানে নিয়ে নিতে হবে আর তেল মিডিয়াম আছে বেশ কিছুটা গরম করে রাখতে হবে তেল বেশ গরম হলে এতে মোরলা মাছগুলো দিয়ে দিয়েছি এবার মোরলা মাছ ভেজে নিতে হবে মোরলা মাছ দেওয়ার পর মিডিয়াম আছে এক মিনিট ওইভাবে রেখে দিলাম এরপর অন্য পিঠটা উল্টে দিলাম এইভাবে মোরলা মাছের দুই পিঠ ভেজে নিতে হবে এক পিঠে হালকা ব্রাউন কালার হলে অন্য পিঠটা উল্টে দিতে হবে পিঠেই যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন বোঝা যাবে মাছ ঠিকঠাক ভাজা হয়েছে এবার এই মাছ প্যান থেকে তুলে নিতে হবে মাছ ভাজার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে তেল যেন বেশ গরম হয় যদি তেল খুব একটা বেশি গরম না হয় আর ওই সময় মাছ ছেড়ে দিয়ে দেওয়া হয় তাহলে মাছ প্যানের গায়ে স্টিক করে যেতে পারে এটা অ্যাভয়েড করার জন্য তেলটা একটু বেশি গরম করে নিতে হবে মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ প্যান থেকে তুলে নিলাম এবার বাকি যে তেলটুকু অবশিষ্ট থাকলো তাতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম মিডিয়াম আছে এক মিনিট সময় ধরে এই ফোড়ন ভেজে নিলাম এরপর আগে থাকতে নুন হলুদ মাখিয়ে যে বেগুনটা রেখে দিয়েছিলাম সেটা এই প্যানে দিয়ে দিলাম মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে বেগুনটা ভেজে নিতে হবে প্রায় দু মিনিট পর দেখা যাবে বেগুনের মধ্যে একটা হালকা ব্রাউন কালার চলে এসছে আর বেগুন কিছুটা সফট হয়ে গেছে এই অবস্থায় এর মধ্যে আগে থাকতে বড় বড় টুকরোই কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবার বেগুন আর পেঁয়াজ একসঙ্গে নাড়াচাড়া করতে শুরু করলাম এই সময় পেঁয়াজ এক মিনিট মতো নাড়াচাড়া করার পর একটু সফট হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আবার নাড়াচাড়া করতে শুরু করলাম মিডিয়াম আছে এইভাবে আদা রসুন বাটা এক মিনিট মতো নাড়াচাড়া করলাম এতে আদা রসুন পুরো রান্নার মধ্যে ভালোভাবে মিশে গেল আর এর কাঁচা গন্ধটাও চলে গেল এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে কুচি করে রাখা টমেটো টমেটো বেশ ছোট ছোট টুকরোই কুচি করে রেখেছি এখানে টমেটো দেবার পর আবার নাড়াচাড়া করতে শুরু করলাম এরপর এতে সামান্য জল দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প জল দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে মোরলা মাছ যেটা আগে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট মিডিয়াম আছে রেখে দিলাম কুক হতে পাঁচ মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে বেগুন এবং মাছ পুরোটাই সফট হয়ে গেছে এই অবস্থায় যদি নুনের দরকার হয় দিয়ে দেবেন আমার এখানে নুনের দরকার হয়নি এরপর জল ড্রাই হয়ে গেলে আজ বন্ধ করে দেবেন তো বন্ধুরা মোরলা মাছের এই চচ্চড়ির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর সুমিতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন